হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হিলস অফ মেমোরিজ। আর একটু নয়েজ পাচ্ছ মনে হয় তোমরা, আসলে আমি একটু বাইরে আছি আর এখানে সামনে এক জায়গায় শ্রীগুরু সৎসঙ্গ বসেছে। তো আজকে ছুটির দিনটা ভাবলাম ফাঁকা বসাতে তো উচিত হবে না, একটা ব্লগ শুরু করা অবশ্যই উচিত। তো ভাই দাবে গরমে কিন্তু তোমরা সবাই একটু সাবধানে থেকো, চেষ্টা করো দরকার ছাড়া রোদ্রের মধ্যে কম বেরানো, আর ওয়ারেস গ্লুকন ডি সাথে রেখো যতটা সম্ভব হয় সবার পক্ষে। শরীরের এনার্জি পাওয়ারটাও ঠিকঠাক রাখতে হবে, ব্যালেন্স করে চলতে হবে না, গরম যা পড়েছে আমার। এবারে 7:30 বাজেনি এখনো আমার, হেবলার মতো তাকিয়ে আছে, ওর মাঝে মাঝে টাওয়ার কাজ করছে না গরমে। চাটা তো ফেলে দিচ্ছিস মামাম, চাটা দে, চাটা ফেলে দিচ্ছি যা বাবা, কাপও ফেলে দিলি। দেখ ইচ্ছে করে চাটা ফেলে দিচ্ছে। এই অবুড়ি এটা কি পড়েছো দেখি, এদিকে দেখাও ভালো করে, কি পড়েছো বাজারের ব্যাগ কোথায় গেল? আচ্ছা এই ব্যাগটা নিয়ে দেখাও কিভাবে বাজার করতে যাও, এই ব্যাগটা নিয়েই দেখাও কেমন ভাবে যাও বাজার করতে, এমন ভাবে টাক খেয়ে গেছে বুড়ি। ব্লু চয়নি বুড়ি, কিচ্ছু হয়নি, এগুলো হয় ছোটবেলায়, কাঁদবি না, এটা হয়, এরকম অনেক পড়েছি আমরা, ঠিক আছে, তুই স্পেশাল কেউ নোস। এবারে কি হলো দুমপাড়াস, এরকম করে যাচ্ছিল, এমন করে নচ্ছিল আমি ছুটি থাকলে এখানেই আসি চা খেতে, এখন একটু চা খাবো ফের বাড়ি চলে যাবো, বাড়িতে ভালো লাগছিল না আজকে, আর বাড়িতে থাকলে মনে হয় একটুখানি বেরোই বিকেলবেলা। হ্যাঁ তো বনি তোজো আর দিদিভাই আসছে বিকেলবেলা, আবার ওদের সঙ্গে দেখা করবো, দেখি কোথায় যাওয়া যায়। এই যে চলে এসেছি সন্ধ্যেবেলা, তোজো আমরা কোথায় যাচ্ছি, কারিকুরি খেলতে, দেখ বদমাইশি কথাবার্তা। তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যেবেলা দেখা হবে তোজোর সাথে, আর এই যে দিদিভাই আর এই যে বনি, আমরা সুযোগ পেলেই এক হয়ে যাই। আর এই যে আজকের ফোকাস ব্র্যান্ড আমাদের, চা প্রেমীদের চা চলে এসেছে। বাবা হাসিটা দেখ একবার, না আমি কালকে সারা জেগে তারপর আজকে সারাদিন ঘুমিয়ে, একটা আশ্চর্যের ঘটনা যে গন্টু একটুও জ্বালায়নি, আমাকে খুব ভালোভাবে ঘুমাতে দিয়েছে, আর তারপর 4টার সময় উঠে ঘুম থেকে উঠেছে, একটু কড়া একটা চা দরকার ছিল, সেই চাটা এখন দেখছি খুব ভীষণ খুশি হয়ে গেছে। গন্টু হাই, স্যান্ডউইচের ডিমের টেবিল, আর এদিকে তোজো খাচ্ছে জিগি ডোনাট, ও কুদু বাচ্চা, ও স্যান্ডউইচ খেতে পারবে না তাই জিগি ডোনাট খাচ্ছে, বলদি একটা, তোজো আমার বলদি একটা। এই সসটাও তো ভালো খেতে, সসটা বানানো সস, সসটাও ভালো খেতে, সিরিয়াসলি আমি সসটা দিই প্রথমে ট্রাই করি, আমি আমি টেস্ট করে, ব্যাপারটা হচ্ছে কি আমি টেস্ট করছি স্যান্ডউইচটা, কিন্তু আমি লোভে পড়ে গেছি, আমি না খেয়ে থাকতে পারবো না, অর্ডার দিয়ে বেশি বলছিল না একদম, হ্যাঁ ওই না বল, আমি না বলেছিলাম, কিন্তু আমি আমিও না বলেছিলাম, আমিও না বলেছিলাম, আমিও না বলে টেস্ট করেছি, কিন্তু আমার না ঠিক আছে না,
আর ও একদম না ও না তো না আর এখন হ্যাঁই হ্যাঁ তো হ্যাঁই এটা হচ্ছে ব্যাপারটা আর বলিস না যখন প্রথমবারে আমি রিকোয়েস্ট করলাম না না আমি খাবো না আমি খাবো না আর যেই একবার টেস্ট করলো এমনি হয়ে গেল খুবই টেস্টি খেতে আমি জাস্ট আই জাস্ট কান্ট হেল্প খেতেই হবে আর সসটা দাঁড়া স্যান্ডউইচ আর অসাধারণ একটা চাটনি আর তার সাথে নিয়ে নিলাম একটা পেঁয়াজের রিং আমি আজ দিদি ভাইকে বললাম দিদি ভাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল মানে মানে যেন ওয়েট করছিল আমার বলার চাটনিটা দিয়ে চাটনি প্রেমে পড়ে গেছে আর তরকাটা ভালো কথা ঠিকঠাক রুটি তরকারিও ঠিকঠাক খেতে হিউজ কিছু না বাট ঠিকঠাক খেতে ভালো লাগছে অনেক কিছু খাওয়া দাওয়ার খাওয়া হয়ে গেল আজকের সাথে এতটা প্ল্যান করে আসা হয়নি প্রথমে চা থেকে শুরু করে স্যান্ডউইচ চপ করে রুটি তরকাতে এসে আমরা এন্ড করলাম অলমোস্ট দু ঘন্টা কেটে গেল মন্দারমণির গল্প দিদি ভাইদের সামনে একটা ট্রিপ আসছে সেই ট্রিপের গল্প শুনলাম মানে কী কী প্ল্যানিং করেছে সেগুলো সব কেমন ঢং করছে দেখো এ খাটিয়া কুমার দেখ কি করছে দেখ খাটিয়াটা এতক্ষণ ধরে লাফাচ্ছিল কখন খাটিয়ায় আসবে এই খাটিয়া কুমার সুন্দর একটা বিকেল কাটিয়ে এটা সন্ধে কাটিয়ে বিকেল না সন্ধে কাটিয়ে অনেক খাওয়া দাওয়া করে যত খাওয়া দাওয়া প্ল্যান না হয়েছে তার থেকে বেশি আমরা খাওয়া দাওয়া করেছি হ্যাঁ প্রচণ্ড পরিমাণে পাউডারও খাওয়া হয়ে গেছে আর একটা কথা তোমরা কিন্তু যারা এখনো পাঁচফোড়ন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই পাঁচফোড়ন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওদেরও কিন্তু এরকম ডেলি ব্লগ আসতে থাকছে আর ওদের ডেলি ব্লগই হয় আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকছে আর চ্যানেলে চোখ রাখবে আর নতুন আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি আর সাথে থেকো পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা পুরোটা দেখো তাহলেই একমাত্র তোমাদের ভিডিওটা বুঝতে এবং দেখতে ভালো লাগবে আর তো টাটা টাটা